90-এর দশকের শেষের দিকটা বা 2000 সালের একদম শুরুর দিকটা দূরদর্শনের জন্য খুব ভালো সময় ছিল না। তখন অনেক প্রাইভেট চ্যানেল এসে গেছিল এবং তাদের হরেক রকমের বৈচিত্র্যময় সিরিয়ালের সম্প্রসারণের কারণে দূরদর্শন কিছুটা বেকায়দায় পড়ে গেছিল। এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য দূরদর্শনের সিরিয়ালগুলোতে অধিকর্তারা নানা রকম উপায় ভাবছিলেন, যেমন ওই সিরিয়ালের শেষে কিছু কম্পিটিশনের আয়োজন করে দেওয়া, যদি আপনি এই অভিনেতার বাবা কে বলতে পারেন তাহলে আপনি একটা পুরস্কার পাবেন, এই অভিনেতার প্রথম সিরিয়াল কোনটা যদি বলতে পারেন তাহলে লাকি ড্রয়ের ভিত্তিতে আপনাকে পুরস্কৃত করা হবে, যদি আপনি এই অভিনেতার অভিনেত্রীর ঘর বাড়ি আবাসস্থল ইত্যাদি ইত্যাদি জন্মস্থান জানেন তাহলে আপনি একটা গোল্ড কয়েন পাবেন। এই ধরনের জিনিসগুলোকে এনে দর্শক বাড়ানোর একটা চেষ্টা হচ্ছিল, কিন্তু অচিরেই দূরদর্শনের কর্তারা বুঝতে পারলেন যে এই ধরনের টোটকায় বিশেষ কোনো কাজ হবে না। যদি দর্শককে দূরদর্শনমুখী করতে হয়, তারা আবার ন্যাশনাল চ্যানেল দেখবে, তাহলে সিরিয়ালের মান বাড়াতে হবে, গুণগত মান ভালো হলে তবেই দর্শক সেই সিরিয়ালের প্রতি আকৃষ্ট হবে। সেই সময়ে বিখ্যাত প্রযোজক এবং পরিচালক বি আর চোপড়া 2001 সাল নাগাদ একটা সিরিয়ালটার নাম ছিল আপ বিটি, এই সিরিয়ালটা দূরদর্শনে নিয়ে আসেন এবং বি আর চোপড়া এবং রবি চোপড়া এই দুই অভিজ্ঞ প্রযোজক পরিচালক ভাইয়ের ম্যাজিক টাচে জাদুকাঠিতে দূরদর্শনের দিকে কিন্তু আবার দর্শক ফিরে এসেছিল। এই সিরিয়ালটার নাম ছিল আপ বিটি। আপ বিটি এই কথাটার বাংলা তর্জমা হচ্ছে যে আপনার জীবনে অতীতে কি কি ঘটে গেছে বা অতীতের ঘটনা, সেটাকে বলা হয় আপ বিটি। এই নামেই সিরিয়ালটাকে আনা হয়েছিল এবং নামটাতেই আপনি বুঝতে পারছেন যে এই সিরিয়ালটার মধ্যে একটা রহস্যময় বা গা ছমছমে ব্যাপার স্যাপার আছে। আপনারা ঠিকই ধরেছেন, এই সিরিয়ালটার জেনার ছিল হরর, আর এটাই দূরদর্শনে সম্প্রচারিত সত্যিকারের হরর শো ছিল। দূরদর্শনের ইতিহাসে আপ বিটি ছিল সত্যিকারের একটা হরর শো। এর আগে, অনেক আগে 80-এর দশকের শেষের দিকে হোনি আনহোনি বলে একটা অতিপ্রাকৃত ঘটনার উপর নির্ধারিত সিরিয়াল প্রত্যেক বৃহস্পতিবার রাত 9টার স্লটে দূরদর্শনে দেখানো হতো, আর এর পরে কিলে কা রহস্যা বলে একটা সিরিয়াল সম্প্রচারিত হয়েছিল দূরদর্শনে। এই দুটো সিরিয়াল বাদ দিয়ে দূরদর্শন কখনো ভৌতিক সিরিয়াল সেই অর্থে সম্প্রচার করেনি। কমেডি সিরিয়াল এবং ভৌতিক সিরিয়ালের চিরকালই দর্শক কদর করেছে। কমেডি সিরিয়াল দূরদর্শন এক থেকে এক উপহার দিয়েছে, যেমন আপনার রাত 9টার স্লটে ইয়ে জো হ্যায় জিন্দগি, তারপরে শ্রীমান শ্রীমতী, দেখ ভাই দেখ, আ বেল মুঝে মার, তেনালি রামা, এই ধরনের প্রচুর হাস্যরস সম্বলিত সিরিয়াল দূরদর্শন দিয়েছে, কিন্তু ভৌতিক সিরিয়াল দূরদর্শনে কখনো সম্প্রচারিত হয়নি সেই অর্থে। অবশ্য ডিটেকটিভ বা গোয়েন্দা সিরিয়ালের কথা যদি বলেন তাহলে দূরদর্শনে অনেক ভালো ভালো ডিটেকটিভ সিরিয়াল এসেছিল এবং সেগুলো খুব হিটও হয়েছিল, যেমন আপনার ব্যারিস্টার বিনোদ, করমচাঁদ, আদালত, জানকি জাসুস, তেহকিকাত, এই ধরনের অনেক সিরিয়াল দূরদর্শনে কিন্তু ভালো কদর পেয়েছিল দর্শকদের কাছে, সেগুলো গোয়েন্দা সিরিয়াল ভৌতিক নয়। যাই হোক, আবার ফিরে আসছি আপ বিটির কথাতে। এই আপ বিটি সিরিয়ালটা পরিচালনা করেছিলেন বি আর চোপড়ার ভাই রবি চোপড়া। চোপড়া ব্রাদার্স মানে বি আর চোপড়া রবি চোপড়ারা যতবার রি এন্ট্রি করেছেন বিনোদন জগতে, সেই ফিরে আসাটা বরাবরই কিন্তু সিনেমা প্রেমীদের কাছে খুবই আনন্দদায়ক হয়েছে। আইন আদালত, আইনি মারপ্যাচ, এইসবের উপরে সিনেমা তৈরি করতে বি আর চোপড়া রবি চোপড়ারা ছিলেন সিদ্ধহস্ত।
ইনারা একদিকে যেমন দর্শককে ওয়াক্ত, তারপরে নিকাহ, বাগবান, বাবুল এই ধরনের সামাজিক ছবি উপহার দিয়েছেন, অন্যদিকে তেমনি ধুনদের মতন সাসপেন্স মুভি বা গোয়েন্দা মুভি উপহার দিয়েছেন। ধুন্দ খুব জমজমাট সাসপেন্স মুভি ছিল, আবার ইনারা দ্য বার্নিং ট্রেনের মতন পুরো দস্তুর অ্যাকশন থ্রিলারও বানিয়েছেন। তো আপবিতির ওপরে দূরদর্শনের কর্তারা অনেক আশা নিয়েছিলেন এবং তাদের এই আশাকে সার্থক করেছিলেন চোপড়া ভাইয়েরা। এই সিরিয়ালটা নিয়ে রবি চোপড়া এবং বিআর চোপড়া একটু অন্যভাবে ভেবেছিলেন। তারা এই সিরিয়ালটার ফরম্যাটটাকে এমনভাবে বানিয়েছিলেন যে এই সিরিয়ালের এক একটা গল্প সম্প্রচারিত হবে দুটো এপিসোডে। এই সিরিয়ালটা অনেক ছোট ছোট ভৌতিক গল্পের সমাহার ছিল এবং এই সিরিয়ালটার ফরম্যাটটা এমনভাবে বানানো হয়েছিল, যদি আপনি প্রথম এপিসোডটা দেখেন বা দর্শক যদি প্রথম এপিসোডটা দেখে, কিন্তু যদি সে দ্বিতীয় এপিসোডটা না দেখে তাহলে প্রথম এপিসোডটা দেখে সে কোনো সিদ্ধান্তে আসতে পারবে না সিরিয়ালটার গল্পটা সম্বন্ধে। আবার সে যদি প্রথম এপিসোডটা বাদ দিয়ে দ্বিতীয় এপিসোডটা দেখে তাহলেও সে গল্পটা ঠিকমতো বুঝতে পারবে না। এই একটা অভিনব আঙ্গিক থাকায় দর্শক দুটো এপিসোড দেখতে বাধ্য হতেন এবং এই সিরিয়ালটা সপ্তাহে একদিনই সম্প্রচারিত হতো এবং এই সম্প্রচারের দিনটা ছিল বৃহস্পতিবার। তো দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতেন এই সিরিয়ালটার এপিসোডগুলোর জন্য। এই সিরিয়ালটা ভৌতিক সিরিয়াল হলেও আপবিতিতে কিন্তু একটা অনুভূতি দিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা হয়েছিল, একটা ফিলিংসকে জোর দেওয়া হয়েছিল। আপনারা যদি হিন্দি হরর বা ভৌতিক মুভির পথপ্রদর্শক তুলসী রামসে, শ্যাম রামসে বা রামসে ব্রাদার্সের ছবিগুলোর সঙ্গে পরিচিত থাকেন বা তাদের সিরিয়াল জি হরর শোয়ের সঙ্গে পরিচিত থাকেন, তাহলে আপনারা দেখবেন তারা কিন্তু এই রামসে ভাইয়েরা মানুষকে ভয় পাওয়ানোর জন্য একটা ভয়ানক অবয়ব এনে হাজির করত, একটা মনস্টার টাইপের, একটা ভয়ালো ভয়ঙ্কর মুখ যেটাকে দেখলে ভয় পাবে বা চেহারা যেটা দেখলে আঁতকে উঠবে দর্শক, এরকম একটা জিনিস দিয়ে রামসে ভাইয়েরা দর্শককে ভয় পাইয়েছিলেন। চোপড়ারা কিন্তু নিজেদের এই ভৌতিক সিরিয়ালে একদম অন্য একটা ধারাকে বেছে নিয়েছিলেন। তারা জোর দিয়েছিলেন অশরীরী বা বিদেহী আত্মার উপস্থিতির ওপর, অনুভূতির ওপর, অর্থাৎ মানে যাকে হয়তো সবসময় দেখা যাবে না বা দেখা গেলেও হয়তো তাকে একটা সাধারণ মানুষের মতোই লাগবে এবং তারপরে সাধারণ মানুষের মতোই লাগবে কিন্তু তারপরে ঘটনাটা ঘটে যাবার পরে মনে হবে যে না, এটা তো একটা অন্য ব্যাপার ছিল, এটা তো একটা অদ্ভুতুরে ব্যাপার ছিল, এখানে তো একটা বিদেহী আত্মার ব্যাপার ছিল। আর এই সিরিয়ালটাকে এমনভাবে দেখানো হতো যে এইগুলো কিন্তু সত্যি ঘটনার উপরে আধারিত ছিল, অর্থাৎ ঘটনাটার মধ্যে কিছুটা সত্যতার ছায়া ছিল, এই জন্য দর্শকের কাছে সিরিয়ালটা খুব ভালো ছিল। এই সিরিয়ালটার মধ্যে নির্জন জায়গা ছিল, পরিত্যক্ত বাড়ি ছিল, অদ্ভুত রহস্যময় মানুষ ছিল, জঙ্গল ছিল, মানে একটা ভূতের সিনেমায় বা ভূতের সিরিয়ালে যা যা উপাদান থাকার দরকার সবই ছিল, কিন্তু বিষয়টা ছিল ভূত বা প্রেত বা যে অতিপ্রাকৃত সত্তাটা সেটা বাস্তবের মানুষগুলোর কাছে আসতো খুব সাধারণভাবে। বাস্তবের মানুষের কাছে তাদের যে যোগাযোগ, ইন্টারাকশান, তাদের হাবভাব এগুলো খুব স্বাভাবিক হতো। এই স্বাভাবিকত্বের মধ্যে অস্বাভাবিক ব্যাপারটা থাকতো। যখন মানুষটার সঙ্গে ঘটনাটা ঘটে যেত তখন তার মনে হতো আরে বাবা রে, এটা কি হলো, এটা কে ছিল, ও তাহলে কি সেই এসেছিল, এই ধরনের একটা ব্যাপার সিরিয়ালটার মধ্যে ছিল। এইভাবেই ভৌতিক বিষয়টাকে এখানে উপস্থাপিত করা হয়েছিল। এই সিরিয়ালের বিখ্যাত বিখ্যাত গল্পগুলো ছিল যেমন ধরুন অভিশাপ, ঝুলা, বর্ণ, মঙ্গলসূত্র, সৌদা, রক্ষাবন্ধন, চ্যান কি মত, মোবাইল, আফাত, সোনা, এই গল্পগুলো ভীষণ জনপ্রিয় হয়েছিল।
আর প্রত্যেকটা গল্প আমি আগেই বলেছি পৃথক পর্বে দুটো অংশে তৈরি হতো। আর ভৌতিক সিরিয়াল বা হরর সিরিয়াল সাধারণত পরিবারের সবার সাথে বসে দেখা যায় না, এটা একটু প্রাপ্তবয়স্কদের বা প্রাপ্তমনস্কদের হয়। কিন্তু এই আপবিটি সিরিয়ালটা সবার জন্য সবার কথা ভেবেই তৈরি করা হয়েছিল, যে যাতে পরিবারের সবাই একসঙ্গে বসে এই সিরিয়ালটা দেখতে কোনো অস্বস্তি বোধ না করে, যেটা কিন্তু হরর শোগুলোতে খুব কম দেখা যায়। এই সমস্ত কারণগুলোর জন্যেই এই 2001 সালে এই সিরিয়ালটা সম্প্রচারিত হবার পরে এত জনপ্রিয়তা অর্জন করে যে দূরদর্শন এটাকে একটা দ্বিতীয় মৌসুমেও অর্থাৎ 2004 সালে আবার নতুন নতুন গল্প নিয়ে প্রচার করতে বাধ্য হয়, সম্প্রচার করেছিল দূরদর্শন 2004 সালে এটার দ্বিতীয় সিকুয়েলটা। এবং এই প্রথমবারের সম্প্রচারণের সাথে দ্বিতীয়বারের একটা তফাৎ ছিল, প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারের ঘটনাগুলো আরও বেশি আকর্ষণীয় ছিল, আরও বেশি ভয়াবহ ছিল, আরও বেশি গা ছমছমে ছিল। এবং প্রথমবার যখন 2001-এ সিরিয়ালটা সম্প্রচারিত হয় তখন এটার কোনো টাইটেল ট্র্যাক মানে ছিল না, একটা মিউজিক ছিল। কিন্তু দ্বিতীয়বারে ডক্টর নেহা রাজপালকে দিয়ে এটার টাইটেল ট্র্যাকটা পারফর্ম করানো হয়। এই সিরিয়ালটা খুব অল্প সময়ের জন্য তার শিল্পকর্মের ভিত্তিতে খ্যাতি অর্জন করেছিল, গৃহিণী পুরুষ বাচ্চারা সবাই এই সিরিয়ালটা পছন্দ করতে শুরু করেছিলেন। এবং বিআর চোপড়া এবং রবি চোপড়ারা এটাকে এত সুন্দরভাবে এটার মেকিং ছিল যে এই গল্পগুলো মনে হতো খুব বাস্তব ঘেঁষা, মানে ভীষণ বাস্তব ঘেঁষা। এবং এক একটা সিরিয়ালের সময় ছিল 52 মিনিট করে এক একটা সিরিয়ালকে সম্প্রচার করা হতো। আর এই সিরিয়ালটা আসার পরে এই পুরস্কারের লোভ দেখিয়ে সিরিয়াল দেখানো এই প্রবৃত্তি দূরদর্শন থেকে সরে গেছিল, এবং সত্যিকারের একটা ভালো মানের ভৌতিক সিরিয়াল ছিল আপবিতি। আপবিতির প্রায় সমস্ত এপিসোডই ইউটিউবে আছে, আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনারা ইউটিউব থেকে গল্পগুলোকে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে।